নাটোরে পর্নোগ্রাফি ব্যবসা করার অভিযোগে চারজন কম্পিউটার ইন্টারনেট ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নাটোর সদর উপজেলার ভৈরবপুর ও লক্ষ্মীপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় চারটি কম্পিউটার জব্দ করা হয়। র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সিপিসি দুই নাটোর ক্যাম্প, র‍্যাব পাঁচ, রাজশাহীর একটি অপারেশন দল ভৈরবপুর ও লক্ষ্মীপুর বাজার এলাকায় দুটি অভিযান চালায়। এ সময় অসাধু কম্পিউটার ব্যবসায়ী পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করায় চারজন কম্পিউটার ইন্টারনেট ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন চৌরিগ্রামের মকবুল হোসেনের ছেলে আলামিন, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে আকরাম হোসেন, অর্জুনপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে মোহাম্মদ মজিদ এবং গৌরীপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় 2012 সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।